অনলাইন থেকে বিটকয়েন ইনকামের জন্য আরেকটি সাইট নিয়ে আজকে হাজির হলাম। এই সাইট থেকে কীভাবে বিটকয়েন ইনকাম করবে সেই বিষয়টা দেখাবো। তো এই সাইটটার নাম হচ্ছে গ্রা বিটিসি। এই সাইটটা আপনার ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, এই সাইটটা কিছুদিন যাবত অনলাইনে আসছে এবং বর্তমানে খুবই ভালো একটা পজিশনে চলে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই সাইটে আপনি প্রতি 1 ঘন্টা পূর্বে একটি ক্লেম করতে পারবেন এবং সর্বোচ্চ 1 ক্লেমে কিন্তু আপনি এই যে 0.012 এরকম এই পরিমাণে বিটিসি আপনি ইনকাম করতে পারবেন সর্বোচ্চ, আপনার ভাগ্য যদি ভালো হয়। তারপর এখানে ইনকাম করার অনেকগুলো অপশন আছে, আপনারা এই সাইটে যখন ভিতরে প্রবেশ করেন তখন সেই অপশনগুলো দেখতে পারবেন। তো এই সাইটটা টোটাল ইউজার আছে 15,306 জন, আর ফার্স্ট ক্লেম করা হয়েছে এই পরিমাণ এবং অফার কমপ্লিট করা হয়েছে এই পরিমাণ এবং শর্ট লিঙ্ক ভিজিট করা হয়েছে যে এই পরিমাণটা এখানে দেখানো হচ্ছে। আর এই সাইট থেকে এ পর্যন্ত পেমেন্ট দেওয়া হয়েছে 0.03 BTC দেখতে পাচ্ছেন, উই হ্যাভ অলরেডি পেড এই পরিমাণ BTC। আর এই সাইটে পেমেন্ট করে কিনা বা এই সেটটার পেমেন্ট প্রুফ আছে কিনা সেটা দেখার জন্য আপনার একদম এই সেটের নিচে আসলে পেমেন্ট প্রুফ অপশনটা দেখতে পারেন। তো এখানে পেমেন্ট প্রুফে ক্লিক করলে কিন্তু আপনারা সেই বিষয়টা দেখতে পারেন যে আসলে এই সেটটা প্রতিদিন পেমেন্ট করে কিনা। আর এখান থেকে আপনি পেমেন্ট নিতে পারেন ফসেট পেতে। ফসেট পে হচ্ছে একটি মাইক্রো ওয়ালেট, আপনারা যারা ফসেট পে অ্যাকাউন্ট করেন তারা একটি ফসেট পে অ্যাকাউন্ট করে নেবেন। ফসেট পেতে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় সেই ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে এই ভিডিও ডিসক্রিপশনে, কিন্তু সেই ভিডিও টিউটোরিয়াল লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেই লিঙ্ক থেকে ভিডিওটা দেখে ফসেট পেতে একটি অ্যাকাউন্ট করে নেবেন। আর ফসেট পেতে আপনার এখান থেকে যখন আপনি কাজ করবেন, কাজ করার পরে কিন্তু সেই পেমেন্ট আপনার ফসেট পেতে নিতে পারবেন। 5,700 হলে আপনি এখান থেকে উইড্রো দিতে পারবেন। তারপরে ফসেট পে থেকে সেই পেমেন্টটা কিন্তু আবার এই কয়েনবেজে নিয়ে আসতে পারবেন। কয়েনবেজ হচ্ছে ডিরেক্ট ওয়ালেট, তো আপনারা ফসেট পে থেকে কয়েনবেজে যে কোনো সময় পেমেন্টটা নিয়ে যেতে পারবেন। তো ফসেট পে থেকে কীভাবে কয়েনবেজে পেমেন্ট নেওয়া যায় সেই ভিডিওটা দেওয়া আছে, আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন। আচ্ছা, তো এই সাইটে পেমেন্ট প্রুফটা আমরা একটু দেখে নিচ্ছি। আপনার এই সাইটে একদম নিচে আসলে সেই পেমেন্ট প্রুফটা দেখতে পারবেন, এই সাইটটা আসলে পেমেন্ট করে কি না, যে নিচে যেই পেমেন্ট প্রুফটা দেওয়া আছে। তো পেমেন্ট প্রুফে ক্লিক করলে কিন্তু সেই পেমেন্ট প্রুফগুলো আপনারা দেখতে পারবেন। তো আমি পেমেন্ট প্রুফে ক্লিক করতেছি, তো আপনারা দেখতে পাচ্ছেন সর্বশেষ তার পেমেন্ট দিয়েছে হচ্ছে 22 মে 2020, অর্থাৎ আজকে কিন্তু 22 মে। এরপরে এর আগে তারা 21 তারিখে পেমেন্ট দিয়েছে, এরপরে আছে 20 তারিখে। আপনারা এই পেজগুলো ভিজিট করে দেখতে পারেন, 2 নম্বর পেজে ক্লিক করলে 21 তারিখ এবং 21 তারিখ তারা অনেকগুলো পেমেন্ট দিয়েছে, এরপর 20 তারিখ, এভাবে কিন্তু অনেকগুলো পেজ আছে। এই পেজগুলো ক্লিক করে কিন্তু আপনারা এই পেমেন্ট প্রুফগুলো দেখতে পারবেন। তো সর্বশেষ তার পেমেন্ট দিয়েছে 22 তারিখে, আজকে হচ্ছে 22 তারিখ। আমি একটু তারিখটা দেখাচ্ছি কম্পিউটারে, তো দেখতে পাচ্ছেন আজকে ফ্রাইডে মে 22, অর্থাৎ মে মাসের 22 তারিখ 2020 সাল। তো আজকেও তারা পেমেন্ট দিয়েছে, সুতরাং বুঝতে পারতেছেন তারা কিন্তু রেগুলার পেমেন্ট দেয় এবং এখানে প্রায় 152টা পেমেন্ট আছে এবং এখানে এই পরিমাণ বিটিসি কিন্তু তারা অলরেডি পেমেন্ট দিয়ে দিয়েছে। বুঝতে পারতেছেন অনেক বড় একটা পেমেন্ট কিন্তু তারা দিয়ে দিয়েছে। আর এই সাইট থেকে পেমেন্ট পেতে হলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে পেমেন্টগুলো নেওয়া হয়েছে, এই পেমেন্টগুলো কিন্তু সবগুলো ফসেট পের মাধ্যমে নেওয়া হয়েছে। তো এখন এখানে রেজিস্ট্রেশন করার জন্য যেটা করতে হবে, আপনারা এই ভিডিও ডিসক্রিপশনে একটি লিঙ্ক আছে এই সাইটের রেজিস্ট্রেশন লিঙ্ক, সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা এই সাইটে চলে আসবেন। এই সাইটে আসার পর আপনারা এখানে রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন করার জন্য এই রেজিস্টার অপশনে ক্লিক করতে হবে। তো আমি রেজিস্টার ক্লিক করতেছি, রেজিস্টার ক্লিক করার পর আপনারা একটি এরকম ফর্ম পাবেন, এটা হচ্ছে রেজিস্ট্রেশন ফর্ম। এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে, তো ফর্মটা ফিল আপ করার জন্য আপনাকে যেই ইনফরমেশনগুলো লাগবে সেগুলো এখানে দিতে হবে। তো আপনার উপরে একটা মেসেজ দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে ইমেল কনফার্মেশন ইজ রিকোয়ার্ড, প্লিজ মেক শিওর ইউর ইমেল অ্যাড্রেস ইজ কারেক্ট, অর্থাৎ আপনি যে ইমেলটা ব্যবহার করবেন, এখানে ইমেল অ্যাড্রেস একটি বক্স দেখতে পাচ্ছেন, এখানে যে ইমেল অ্যাড্রেসটা ব্যবহার করবেন সেটা কিন্তু অবশ্যই আপনার নিজের হতে হবে, কারণ সেই ইমেলে কিন্তু একটি ভেরিফিকেশন লিঙ্ক পাঠানো হবে, অর্থাৎ অ্যাকাউন্টটা কনফার্ম করার জন্য একটি লিঙ্ক পাঠানো অবশ্যই আপনার নিজের জিমেল হতে হবে। আচ্ছা, তো অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনের জন্য এখানে আপনার প্রথমে লাগবে হচ্ছে ইউজার নেম, আপনার আপনাদের ইউজার নেমটা দিয়ে দেবেন, আমি আমার ইউজার নেমটা দিয়ে দিতেছি, ইনকাম বিডি দিয়ে দিলাম। এরপরে ইমেল অ্যাড্রেসটা দিতে হবে, তো আপনার আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন, আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিতেছি। তো আমি আমার ইমেল অ্যাড্রেসটা কপি করে নিয়েছি, এখানে এসে ইমেল অ্যাড্রেসটা পেস্ট করে দিলাম। এরপর এখানে পাসওয়ার্ড দিতে হবে, তো পাসওয়ার্ড দেওয়ার জন্য এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে 8 ডিজিটের পাসওয়ার্ড লাগবে। পাসওয়ার্ড দেওয়ার জন্য আমি ইতিমধ্যে যে এই সাইটগুলো দেখাইছি সেখানে কিন্তু আমি বলে দিয়েছি যে 8 ডিজিটের পাসওয়ার্ড ক্রিয়েট করার জন্য আপনাকে যেটা করতে হবে, এখানে চার ধরনের ক্যারেক্টার লাগবে, সেটা হচ্ছে একটি ক্যাপিটাল লেটার লাগবে, অর্থাৎ একটি বড় হাতের লেটার লাগবে, একটি ছোট হাতের এবং কিছু নিউমেরিক নাম্বার দিতে পারেন এবং একটি সিম্বল লাগবে। তো চার ক্যারেক্টার মিলে কিন্তু একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে পারেন আপনার পছন্দ মতো। আপনি যদি প্রথমে চান যে আগে কিছু নিউমেরিক দিবেন, তারপরে একটি বড় হাতের দিবেন, তারপরে একটি ছোট হাতের দিবেন, তারপরে একটি সিম্বল দিবেন, অর্থাৎ এরকমভাবে 8 ডিজিটের ক্রিয়েট করতে হবে। আপনি প্রথমে দিতে পারেন ইচ্ছা করলে, বা শেষে দিতে পারেন, বা মাঝখানে দিতে পারেন, চাই দেন, এগুলো আপনার মনে রাখতে হবে, কোথাও আপনি লিখে রাখবেন বা কোথাও সেভ করে রাখবেন, তাহলে কিন্তু আপনার এই পাসওয়ার্ডটা ভুল হবে না। পাসওয়ার্ড ভুলে গেলে কিন্তু অনেক সমস্যা হবে অ্যাকাউন্টটা রিকভার করার জন্য।
যাই হোক, আপনারা এরকম 8 ডিজিটের একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন, একটি বড় হাতের একটি ছোট হাতের, এবং কিছু নাম্বার দিয়ে দেবেন, তারপর একটি সাইন দিয়ে দেবেন, অর্থাৎ একটি সিম্বল দিয়ে দেবেন। তো এরকম একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে আপনারা সেই পাসওয়ার্ডটা কপি করে নেবেন, এরকমভাবে কপি করে তারপর সেই পাসওয়ার্ডটা এখানে পেস্ট করে দিয়ে দিবেন। তো আমি আমার পাসওয়ার্ডটা পেস্ট করে দিয়ে দিলাম। এরপরে আপনাকে যেটা লাগবে সেটা হচ্ছে এখানে জেন্ডারটা সিলেক্ট করতে হবে, আপনি সিলেক্ট হলে মেল এবং মেয়ে হলে ফিমেল দিয়ে দিবেন। তো এরপরে এখানে কান্ট্রি সিলেক্ট করাই আছে, এটা সিলেক্ট করা লাগবে না। তারপর এখানে পে আউট ইনফোটা দিতে হবে, অর্থাৎ আপনার বিটকয়েন অ্যাড্রেসটা দিতে হবে। অবশ্যই আপনার ফসেট পে ওয়ালেট অ্যাড্রেস দিবেন, এখানে কয়েনবেজ ওয়ালেট অ্যাড্রেস ব্যবহার করবেন না, কারণ হচ্ছে এখানে ফসেট পেতে পেমেন্টটা নিতে পারবেন। আর যদি কয়েনবেজে নেন তাহলে আমরা এই সাইটের ভিতরে প্রবেশ করে দেখতে পাবো এই সাইট থেকে কয়েনবেজে পেমেন্ট নেওয়া যায় কিনা। তবে যদি কয়েনবেজে পেমেন্ট নেওয়া যায় তারপর কিন্তু কয়েনবেজে পেমেন্ট নেওয়ার জন্য অনেকগুলো অ্যামাউন্ট হওয়া লাগবে। আর ফসেট পেতে নিলে মাত্র সম্ভবত 5,000-700 এখান থেকে ফসেট পেতে উইথড্র নেওয়া যাবে। তো আমি ভিতরে সাইটের ভিতরে প্রবেশ করে এটা বলতে পারবো। তো ফসেট পে ওয়ালেট অ্যাড্রেস দেওয়ার জন্য আপনারা ফসেট পেতে চলে আসবেন। ফসেট পে আসার পর ইউজার ড্যাশবোর্ডে যাবেন, তারপর এখানে ডিপোজিট যে অপশনটা আছে ডান পাশে ডিপোজিট অপশনে ক্লিক করার পর তো এখানে আপনারা বিটকয়েন একটি অপশন পাবেন, সেটা হচ্ছে যে বিটিসি বিটকয়েন বিটিসি। তো এখানে একটি ওয়ালেট অ্যাড্রেস দেখতে পাচ্ছেন বিটকয়েনের নিচে, তো এই ওয়ালেট অ্যাড্রেসের উপর ক্লিক করবেন, মোবাইল দিয়ে করলে এখানে টাচ করবেন, তাহলে কিন্তু এই ওয়ালেট অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। তারপরে সেই পেজে ফিরে এসে এখানে কিন্তু সেই ওয়ালেট অ্যাড্রেসটা পেস্ট করে দিয়ে দেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তারপর এখানে আই এম নট রোবট এই রিক্যাপচাটা দিয়ে দেবেন, যখন যে রিক্যাপচাটা চাবে সেই রিক্যাপচাটা আপনারা ফুললি ফিল আপ করে দিয়ে দেবেন। আচ্ছা, রিক্যাপচা হয়ে গেছে। এরপর এখানে একটি বক্স দেখতে পারবেন আই হ্যাভ রিড, তো এখানে একটি চেক মার্ক দিয়ে দেবেন, তারপরে রেজিস্টারে ক্লিক করতে হবে। আর তো আমি রেজিস্টারে ক্লিক করলাম। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন উই হ্যাভ সেন্ট এ কনফার্মেশন ইমেল, ইফ ইউ ডোন্ট সি আওয়ার কনফার্মেশন ইমেল প্লিজ চেক ইউর স্প্যাম ফোল্ডার। তো এখানে বলা হচ্ছে যে আপনি যে ইমেলটা ব্যবহার করেছেন সেই ইমেলে একটি কনফার্মেশন লিঙ্ক পাঠানো হয়েছে। তো আমি আমার ইমেলে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু একটি মেল চলে এসেছে, এই মেলটা ওপেন করতে হবে। তো আমি মেলটা ওপেন করতেছি, এখানে মেলটা ওপেন করার পর এখানে একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন, তো এই লিঙ্কের উপর ক্লিক করতে হবে, তারপরে কিন্তু সেই রিডিরেক্ট হয়ে কিন্তু সেই পেজে চলে যাবে। আচ্ছা, দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট কিন্তু কনফার্মেশন হয়ে গেছে, তারপর এই ট্যাবগুলো ক্লোজ করে দিবেন। তো অটোমেটিক কিন্তু এখানে লগ ইন পেজ চলে এসেছে এবং ইমেল অ্যাড্রেসেস ওয়াজ সাকসেসফুলি ভেরিফাইড, অর্থাৎ ইমেল অ্যাড্রেস কিন্তু ভেরিফাই হয়ে গেছে। এরপর এখানে লগ ইন করার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে, আর যদি এই পেজ অটোমেটিক না আসে বা এটা ক্লোজ করেন তাহলে আপনার এখানে লগ ইন অপশনটা দেখতে পাচ্ছেন, তো লগ ইনে ক্লিক করে এই পেজে চলে আসবেন। তারপর এখানে ইউজার নেম অথবা ইমেল, অর্থাৎ আপনি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনের সময় যে ইউজার নেমটা ব্যবহার করেছেন সেই ইউজার নেমটা দিতে পারেন অথবা আপনার ইমেলটা দিতে পারেন, যে কোনো দুইটা একটা দিলে হবে। তো আমি আমার ইউজার নেমটা দিয়ে দিতেছি। এরপর এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে, রেজিস্ট্রেশনের সময় আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখতে হবে এবং সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। এরপর এই 2FA পিন এটা লাগবে না, এটা খালি রাখবেন। তারপরে এখানে আই এম নট রোবট এই রিক্যাপচাটা দিয়ে দেবেন, তারপরে এই এখানে একটি চেক মার্ক দিয়ে দেবেন, যদি আপনি 1 সপ্তাহের মধ্যে এই সাইটে নতুন করে এই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে না চান তাহলে এই চেক মার্কটা দিয়ে দেবেন, আর যদি প্রতিবার লগ ইন করতে চান তাহলে এটা তুলে দেবেন, এটা আর প্রয়োজন নেই। তো আমি এটা দিয়ে দিচ্ছি, তারপর লগ ইনে ক্লিক করতে হবে। আচ্ছা, তো আমার অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেছে সাকসেস, দেখতে পাচ্ছেন। এর মতো আপনারা এখানে অ্যাকাউন্ট ব্যালেন্সটা দেখতে পারেন, বাম পাশে এখানে বিট আকারে ব্যালেন্সটা দেখানো হয়ে থাকে। তাই ইতিমধ্যে আপনারা মোরমানিতে বা বিটসপি বা টোটো টোরোস ফসেটে যারা কাজ করেছেন তারা জানে এসেটি কীভাবে কাজ করতে হয় এবং অপশনগুলো কোথায় থাকে। এখানে বিট মানি হচ্ছে সাতোশি, আপনার এখানে ব্যালেন্সে যত বিট থাকবে আপনি মনে করতে পারেন যে আপনার অত সাতোশি আছে। তো এখানে কাজ করার জন্য অপশনগুলো আপনারা উপরে পাবেন, উপরে বাম পাশ থেকে কিন্তু অপশনগুলো শুরু হয়েছে। এখানে আনবিটিসি, এখানে যদি আপনি কার্সরটা রাখেন তাহলে কিন্তু অটোমেটিক পেজ এই লিস্টটা কিন্তু চলে আসবে। প্রথমে আপনাকে ফসেটে ক্লিক করতে হবে, ফসেটে ক্লিক করলে কিন্তু সেই ফসেটে অপশনটা চলে আসবে। আচ্ছা, তো এখানে এই ফসেটে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটি ক্যাপচা আসে, তো আপনি এই সল মিডিয়া ক্যাপচা, এখানে যে ক্যাপচাটা আছে সেটা সল মিডিয়া ক্যাপচা। যদি আপনি সল মিডিয়া ক্যাপচাটা না বোঝেন তাহলে এখান থেকে রিক্যাপচাটা সিলেক্ট করে নেবেন, আর যদি রিক্যাপচা না বোঝেন তাহলে সল মিডিয়া ক্যাপচাটা সিলেক্ট করে নেবেন। তো এখানে সল মিডিয়া ক্যাপচা ফিল আপ করার পরে রোল অ্যান্ড উইনে ক্লিক করতে হবে, তারপরে আপনার রোল নাম্বার যদি 1 থেকে 88,634 এর মধ্যে পড়ে তাহলে কিন্তু আপনি 21 বিট পাবেন, 21 বিট হচ্ছে 21 সাতোশি।
আর যদি আপনার এত থেকে এত রোল নাম্বার পড়ে তাহলে কিন্তু আপনি এত বিট পাবেন। তো কোন রোল নাম্বারে কত বিট পাবেন সেটা আপনি দেখতে পাচ্ছেন। আর যদি আপনার সর্বোচ্চ 99,999 পড়ে, এটা হচ্ছে জ্যাকপট রোল নাম্বার, তো আপনি তাহলে পাবেন হচ্ছে 3 লক্ষ বিট, অর্থাৎ 3,87,000। যাই হোক, এটা খুব কম পাওয়া যায় আমার মনে হয়, এটা খুব বেশি পাওয়া যায় না। আচ্ছা যাই হোক, এই সল মিডিয়া ক্যাপচা আমি এখানে দিয়ে দিচ্ছি, আপনি যদি সল মিডিয়া ক্যাপচা বোঝেন তাহলে এটা দিয়ে দেবেন। এখানে এই ইউরো অ্যান্সার এই বক্সে আপনার এসেই এই লেখাটা লিখে দেবেন, এখানে যে লেখাটা থাকবে সেই লেখাটা লিখে দেবেন। তো এরপরে রোল অ্যান্ড উইন এই এখানে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করতেছি, দেখি আমার ভাগ্য কতটা সুপ্রসন্ন হয়। তো দেখতে পাচ্ছেন 71,133 রোল নাম্বার পড়েছে এখানে, কিন্তু আমি পেয়েছি হচ্ছে 21 বিট, অর্থাৎ 21,87,000। এটা কিন্তু আমার ব্যালেন্স জমা হয়ে গেছে। তো আমি পেজটা রিফ্রেশ করে দেখাচ্ছি এই 21 বিট জমা হয়ে গেছে কিনা। পেজটা রিফ্রেশ হয়ে গেছে, তো দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট ব্যালেন্স কিন্তু 21 বিট জমা হয়ে গেছে। তো এখানে প্রতি 1 ঘন্টা পর পর কিন্তু এখানে রোল করতে পারবেন। তো এখানে 1 ঘন্টা কাউন্ট ডাউন হইতেছে, 1 মিনিট হয়ে গেছে। তো এখানে 1 ঘন্টা পর পর আপনি এই রোলটা অবশ্যই করবেন, সবাই কিন্তু প্রতি 1 ঘন্টা পর পর এখানে রোল করবেন। এখানে কিন্তু এখান থেকে কিন্তু ইনকামটা বেশি হয়। তো এখন এই রোল নাম্বার পড়লে কিন্তু মাঝে মাঝে কিন্তু আপনার যদি এরকম বড় এই নাম্বারগুলো পড়ে তাহলে কিন্তু আপনি অনেক বেশি বিটস পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন বড় বড় অ্যামাউন্ট কিন্তু এখানে আছে, 10,000 আছে, 1,600 আছে, 759 আছে। তার যদি আপনার ভাগ্য বেশি ভালো হয় তাহলে কিন্তু আপনি 3 লক্ষ বিটও পেয়ে যেতে পারবেন। আচ্ছা, তো এখন আরও এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে আর্ন বিটিস, এখানে ক্লিক করার পর ভিজিট শর্ট লিঙ্ক। তো ভিজিট শর্ট লিঙ্কে ক্লিক করার পর কিন্তু শর্ট লিঙ্ক অ্যাডগুলো এখানে দেখতে পারেন। তো শর্ট লিঙ্ক অ্যাডগুলো কীভাবে ভিজিট করতে হয় সেই টিউটোরিয়াল কিন্তু দেওয়া আছে, আপনার অন্য অন্য সাইটে কাজ করেছেন সেখানে কিন্তু আমি দেখাইছি এই শর্ট লিঙ্ক অ্যাডগুলো কীভাবে ভিজিট করতে হয়। তো এখানে এই শর্ট লিঙ্ক অ্যাডগুলো ভিজিট করলে কত সাতোশি পাবেন, অর্থাৎ কত বিট পাবেন সেই লিস্টটা এখানে দেখতে পাচ্ছেন। তো আমি একটা ভিজিট করে দেখাচ্ছি আপনারা এটা কীভাবে ভিজিট করবেন। এটা ভিজিট করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন ভিউ লেব। তো এখানে এই অ্যাডটা ভিজিট করা যাবে হচ্ছে 8 বার। তো 8 বার এই অ্যাডটা ভিজিট করতে পারবেন, 8 বারের প্রতিবারই কিন্তু আপনি 8 সাতোশি করে পাবেন। তো এটা ভিজিট করার জন্য এই ভিজিটের উপর ক্লিক করতে হবে। ভিজিটটার উপর ক্লিক করার পর কিন্তু একটি ক্যাপচা চলে আসবে। তো এখানে 5টা পিকচার থাকবে, যে পিকচারটা সিঙ্গেল অর্থাৎ আলাদা থাকবে সেই পিকচার উপর ক্লিক করতে হবে। তো আমি এটার উপর ক্লিক করলাম। তো এরপরে কিন্তু রিডিরেক্ট হয়ে অন্য একটা ওয়েবসাইটে চলে যাবে। তো এখানে একটা ক্যাপচা লোড হবে, তো ক্যাপচা লোড হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। তো এখানে বিভিন্ন ধরনের অ্যাড আসবে, তো অ্যাডগুলো কিন্তু ক্লোজ করে দিতে হবে। এখানে স্কিপের এই অ্যাডটা আমি স্কিপ করে দিতেছি। তো বিভিন্ন ট্যাব যদি ওপেন হয় বা বিভিন্ন উইন্ডো যদি ওপেন হয় সেগুলো ক্লোজ করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন একটি রিক্যাপচা চলে আসছে, তো এই রিক্যাপচাটা দিয়ে দিতে হবে। তো আমি রিক্যাপচাটা দিয়ে দিতেছি। আচ্ছা, রিক্যাপচা দেওয়ার পর এখানে এই কন্টিনিউর উপর ক্লিক করতে হবে। তো এরপরে একটি লিঙ্ক জেনারেট হবে, এখানে 15 সেকেন্ড ওয়েট করতে হবে। তো 15 সেকেন্ড ওয়েট করার পরে এখানে একটা অ্যারো দেখতে পাচ্ছেন, অ্যারো এখানে কিন্তু গেট লিঙ্ক লেখা চলে আসবে। তো এখানে এই এত সেকেন্ড ওয়েট করতে হবে। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন যে গেট লিঙ্ক চলে এসেছে, তো গেট লিঙ্ক উপর ক্লিক করতে হবে। যদি নতুন কোনো ট্যাব ওপেন হয় সেগুলো ক্লোজ করে দিবেন, নতুন উইন্ডো ওপেন হলে সেগুলো ক্লোজ করে দিবেন। তো আবার গেট লিঙ্ক উপর ক্লিক করতে হবে, যতক্ষণ না এই পেজে রিডিরেক্ট হয়ে সেই আগের পেজে চলে যায় ততক্ষণ পর্যন্ত এই গেট লিঙ্ক উপর ক্লিক করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু এটা কাজ হবে। আচ্ছা, আমরা কিন্তু আবার সেই পেজে চলে আসলাম, আমাদের কিন্তু ইনকাম হয়ে গেছে 9,87,000। আপনারা দেখতে পাচ্ছেন কনগ্রেচুলেশন, ইউ রিসিভ 9 বিটস। তো এই 9,87,000 কিন্তু ব্যালেন্সে জমা হয়ে গেছে, এখন কিন্তু 30 বিটস হয়ে গেছে। তো এভাবে এখানে আর 7 বার এই অ্যাডটা ভিজিট করা যাবে। তো এরপরে এই অ্যাডটা ভিজিট করা যাবে 1 বার। তো এভাবে বিভিন্ন আপনারা এই অ্যাডগুলো ভিজিট করে দেখবেন, এখানে খুবই সহজ কাজ। বিভিন্ন পেজ বিভিন্নভাবে সিস্টেম কিন্তু একই, তবে বিভিন্ন ওয়েবসাইটে কিন্তু এই অ্যাডগুলো ভিজিট করতে হয়। তো আপনারা এগুলো করে নেবেন, এগুলো দেখাতে হলে অনেক সময় লাগবে। তো এখানে টিউটোরিয়ালটা লম্বা হয়ে যাবে, সেই জন্য আমি চাচ্ছি টিউটোরিয়ালটা ছোটো করতে। তো এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে পিটিসিআর। তো পিটিসিআরে ক্লিক করার পর কিন্তু অনেকগুলো অ্যাড পাবেন, তো অ্যাডগুলো ভিজিট করে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। তো এইখানে অনেকগুলো পিটিসি অ্যাড দেওয়া আছে, তো এই পিটিসিআরটা ভিজিট করতে হবে 30 সেকেন্ড। 30 সেকেন্ড ভিজিট করলে কিন্তু 14 বিট পাওয়া যাবে, অর্থাৎ 14,87,000 পাওয়া যাবে। এটা ভিজিট করার জন্য এই ভিজিটের উপর ক্লিক করতে হবে, নতুন একটি ট্যাবে কিন্তু সেই অ্যাডটা লোড হবে। তো এখানে যেহেতু 30 সেকেন্ড ওয়েট করতে হবে, তো 30 সেকেন্ড আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটু বার কমপ্লিট হচ্ছে, তো 30 সেকেন্ডের মধ্যে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে। তো এটা কমপ্লিট হয়ে গেছে, এরপরে একটি ক্যাপচার চলে যাবে, অর্থাৎ যেই পিকচারটা সিঙ্গেল থাকবে সেই পিকচারের উপর ক্লিক করতে হবে, অর্থাৎ যেটা আলাদা থাকবে সেটার উপর ক্লিক করতে হবে। তো আমি এটার উপর ক্লিক করলাম। আচ্ছা, এটা সাকসেস হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন 14 বিট কিন্তু ইনকাম হয়ে গেছে। এরপরে এই ট্যাবটা ক্লোজ করে দিবেন।
আচ্ছা, যে একটা ভিজিট করা হয়ে যাবে সেটা কিন্তু এখান থেকে চলে যাবে। এখানে আরও যে অ্যাডগুলো আছে এগুলো আপনি ভিজিট করে দেখবেন, তাহলে কিন্তু আপনার মোটামুটি একটা ইনকাম হয়ে যাবে। তো এখন আমার ব্যালেন্স হবে হচ্ছে, আচ্ছা 30। আমি একটু পেজটা রিফ্রেশ করে দেখাচ্ছি, এখানে 30 বিটস দেখানো হচ্ছে। আচ্ছা, এখন সে 1487 কিন্তু জমা হয়ে গেলাম, 4487 হয়ে গেছে। এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে জব অপশন, এবং এই আপনি যদি সিপিইউর মাধ্যমে মাইনিং করতে চান তাহলে সেটাও করতে পারবেন। আপনি এখানে ইনভেস্টের মাধ্যমে গেম খেলতে পারবেন, এবং আরও কিছু অপশন আছে, রেডিম কুপন আছে। তো এসবের মাধ্যমে কিন্তু এখান থেকে আরও ইনকাম করা যাবে। তারপর আরও আছে এখানে অফার, অফারের কাজগুলো যদি বলছেন তাহলে এখানে এই অফার অপশন, অনেকগুলো অপশন আছে, এইখানে ভিজিট করে কিন্তু আপনি সেই ইনকামগুলো করতে পারবেন। এরপর এখানে লটারি অপশন আছে, আপনি টিকিট কিনে কিন্তু লটারি অংশগ্রহণ করতে পারবেন। যদি আপনার ভাগ্য ভালো হয় তাহলে কিন্তু আপনি লটারিতে জিততে পারেন। তার এরপরে আছে এখানে অন্যান্য অপশনগুলো আছে। তো ইনকাম করার জন্য আপনাকে যেই মেন যে অপশন সেটা হচ্ছে ফসেট এবং ভিজিট শর্ট লিঙ্ক এবং পিটি সেট, এই তিনটা অপশনে কিন্তু আপনি সবসময় কাজ পাবেন এবং এখান থেকে কিন্তু কাজ করবেন। তবে ফসেট, ফসেটে আপনি অবশ্যই সবসময় এর প্রতি 1 ঘন্টা পর পর এখানে ক্লেম করবেন, এখান থেকে কিন্তু সর্বোচ্চ পরিমাণে ইনকাম হয়। আপনারা অবশ্যই এই ফসেট, এই অপশনটা সবসময় আপনারা এখানে কাজ করবেন। তো এরপরে যে অপশনগুলো আছে সেটা হচ্ছে রেফারেলের অপশন। তো রেফারেলের অপশনটা পাবেন হচ্ছে আপনারা এখানে এই যে মাই রেফারেলস অ্যান্ড প্রোমো টুলস, তো এখানে ক্লিক করবেন মাই রেফারেলস। তো এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার সেই রেফার লিঙ্কটা পাবেন, এটা হচ্ছে আপনার রেফার লিঙ্ক, এটা হচ্ছে আমার রেফার লিঙ্ক, আপনার রেফার লিঙ্কটা আপনার এখানে পাবেন। এখান থেকে সেই লিঙ্কটা কপি করে আপনি শেয়ার করেন, যারা আপনার লিঙ্কে ক্লিক করবে তারা কিন্তু আপনার রেফার হবে, এবং তারা যা কাজ করবে সেখান থেকে কিন্তু আপনি রেফারেল কমিশন পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন কোন রেফারেলে কত কমিশন পাবেন সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আপনার যে রেফারেল যদি ফসেট করে তো প্রতি ফসেট ক্লেমে সে যা পাবে সেখান থেকে সেই হিসেবে কিন্তু আপনি 12% কমিশন পাবেন, এবং আর তারা যদি অফারওয়ালায় কাজ করে সেখান থেকে আপনি 3% রেফারেল কমিশন পাবেন, আর যদি তারা শর্ট লিঙ্ক ভিজিট করে ইনকাম করে তো সেখান থেকে আপনি 1% রেফারেল কমিশন পাবেন। এইভাবে আপনি রেফারেল কমিশন পাবেন। আর রেফারেলগুলো আপনারা দেখতে পাবেন এখানে, এই যে 0 রেফারেল, আমার কোনো রেফারেল নেই। তো আপনারা যদি কোনো রেফারেল থাকে তাহলে এখানে ক্লিক করলে কিন্তু সেই রেফারেলগুলো আপনারা দেখতে পারবেন, এবং রেফারেল থেকে আপনি কত ইনকাম করেছেন অর্থাৎ কত কমিশন পেয়েছেন সেই অ্যামাউন্ট কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। আর এই অপশনগুলো কিন্তু আপনারা এই বাম পাশেও দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন। আচ্ছা, এই যে উইড্রো অপশন, তো এখানে আপনার এই উইড্রোতে ক্লিক করবেন। উইড্রোতে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে একটি মেসেজ কিন্তু শো করতেছে, এটা হচ্ছে 20 ফসেট ক্লেম, অর্থাৎ 20টা ফসেট ক্লেম করার পর আমি এই উইড্রো অপশনে যেতে পারবো। তো আমি মাত্র 1টা ফসেট ক্লেম করেছি, 20টা ফসেট ক্লেমের পর কিন্তু এই উইড্রো অপশনে যেতে পারবো। তো এখান থেকে মনে হচ্ছে যে 5,700 হলেই কিন্তু ব্যালেন্সটা উইথড্র করা যায়। এটার কারণ হচ্ছে আমি যদি পেমেন্ট প্রুফটা একটু দেখাই, তো দেখতে পাচ্ছেন যারা পেমেন্ট নিয়েছে তারা কিন্তু 5,700 পরে কিন্তু পেমেন্টটা পেয়েছে। দেখতে পাচ্ছেন 5,700, এখানে 5,553, এখানে 5,020, অর্থাৎ 5,700 হলেই কিন্তু আপনি এখান থেকে ব্যালেন্সটা উইথড্র করতে পারবেন। আচ্ছা, তো এই সেটে যারা জয়েন করতে চাইতেছেন অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশনতে লিঙ্ক থেকে জয়েন করবেন। আর যদি এই সাইটে কোনো কিছু জানা থাকে বা কোনো সমস্যা থাকে তাহলে ভিডিও নিচে কমেন্টে জানাবেন, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। তো অবশ্যই আপনারা এই সাইটে কাজ করুন আর ইনকামের সাথেই থাকুন, সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে, আর এই সাইট থেকে যখন আমি পেমেন্ট করবো তখন কিন্তু আপনাদেরকে সেই ভিডিওটা করে দেখাবো এবং সেই পেমেন্ট প্রুফটা কিন্তু দেখিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।